যারা কালী মায়ের সাধক তারা বলে আমাদের মা বড়, আর যারা বৈষ্ণব আশ্রয় করেছে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা বলে বাবা আমাদের কৃষ্ণ বড়। আপনারা কি বলেন, কালী বড় না কৃষ্ণ বড়? এই নিয়ে বাবা অনেকের মধ্যে বাবা মতভেদ হয়, অনেকে বলে কালী বড় অনেকে বলে কৃষ্ণ বড়, কিন্তু এই মতভেদে আসতে গেলে বাবা কুল কিনারা পাবেন না। কিরকম? আচ্ছা বলেন তো, গা জাগে না বীজ আগে? পারবেন? হ্যাঁ পারবেন না, বলতে পারবেন না। কারণ বাবা বীজটা যে এলো, গাছ যদি না থাকতো বীজ হতো না, আবার বীজ যদি না হতো আবার গাছ হতো না। এর যদি আমরা সমাধান করতে চাই আমরা সমাধান পাব না। তাহলে এই যে কালী কৃষ্ণ, এর যে এদের ভেদাভেদ করতে গেলে বাবা পারবে না কেউ। কারণ আমার জগৎ জননী মা হলো শক্তি, আর ভগবান হলেন শক্তি মা। শক্তি, এই শক্তি বস্তুটা বাবা পরনে কিছু থাকে না, ভগবান তাকে আবরণ দেন। তাহলে শক্তি হলো মা, ভগবান হলো শক্তি মা, শক্তিকে আবরণ করে রেখেছে। কিন্তু বাবা এর ভেদাভেদ আমরা কেউ করতে পারবো না। যেমন দুজন দুজনের পরিপূরক, যেমন শক্তিমানকে শক্তি চাই আর শক্তিকেও শক্তিমান চাই। যেমন বাবা আমাদের এই কারেন্ট যদি না দিত তাহলে এত এই যে মাইকের আওয়াজ, এই যে এত হ্যালোজিনের লাইট, এত টিউ লাইট, এত পাখায় আরামে বসে আছেন, পারতেন যদি শক্তি না আসতো? শক্তি আছে বলে, যেমন আপনাদের হাত পায়েতে শক্তি আছে বলে তবে মৌমিতার কীর্তন শুনতে এসেছেন, কানে শ্রবণ শক্তি আছে বলে তবে শুনতে পাচ্ছেন, নয়নে দেখার শক্তি আছে বলে তবে দেখতে পাচ্ছেন। তাহলে শক্তি যদি না থাকে বাবা তাহলে শক্তি মানকে দেখবেন কি করে? তাহলে কালী কৃষ্ণকে বাবা ভেদাভেদ করতে গেলে এর বিচার আমরা খুঁজে পাবো না। আমায়রা ভগবানকে মালা পড়াও তো, ভগবানকে যে মালা পড়াবে সে মালাটা যেন বাবা বনফুলের মালা। এই যে পনমালা, এর নিয়মটা কেমন জানো? এই যে বাবা ভগবানের কোমরে যে ধটিটা আছে, এই ধটি পর্যন্ত স্কন্ধ থেকে যেন বাবা ধটি পর্যন্ত পরশ করে, আর এই ধটি পর্যন্ত পরশ করলে সেটাকে বলা হয় বনফুলের মালা। কিন্তু বাবা নবদ্বীপে আরো তো ভক্তগণ ছিল, তবে যে বনফুলের মালাটা দিয়েছে বাবা, বনফুলের মালাটা হলো বাবা ফুলটার রং একেবারে লাল টুকটুক, মানে মালাটা দিয়েছে মা জবা ফুলের মালা। অমাইরা বলো তো দেখি ভগবানের সব থেকে প্রিয় ফুলের কালারটা কিরকম? সাদা, সাদা ফুল। আর সাদা ফুল যদি না হয় এ দুটো হচ্ছে ভগবানের খুব প্রিয় রং। কিন্তু বাবা প্রত্যেক দিন মহাপ্রভুর গলায় সাদা রঙের ফুলের মালা। তবে বাবা কৃষ্ণের প্রিয় ফুল হচ্ছে কোন ফুল জানো? জানো কোন ফুল? জানো না? করবী ফুল। ভগবানের সব থেকে পূজায় লাগে সব থেকে প্রিয় ফুল, যে যাই ফুল দিয়ে পূজা করো না কেন ভগবানের প্রিয় ফুল হলো বাবা করবী ফুল। আর এই করবী ফুল যদি প্রতিনিয়ত তার চরণে দেওয়া যায় ভগবান বড় সন্তুষ্ট হয়ে যায়, কারণ ওইটা হলো ভগবানের খুব প্রিয়। তা আজকের বাবা করবী ফুলের মালা দেয়নি মহাপ্রভুর গলা, দিয়েছে মা জবা ফুলের মালা। আর যে ভক্তটি জবা ফুলের মালাটা দিল, ভক্তটি কোথায়, বাড়ি আর ভক্তটি বাক্যে? বাবা এতদিন আপনারা শুনেছেন শ্রীবাসের কথা, অদ্বৈত আচার্যের কথা, নিত্যানন্দ, ব্রহ্মেশ্বর, কালাকৃষ্ণ দাস, চন্দ্রশেখর, আরো ভক্ত আছে বাবা এতদিন শুনেছেন। তবে আজকে যে ভক্তটি মহাপ্রভুর গলায় জবা ফুলের মালা দিল, ভক্তটি অন্য কেউ নয় নবদ্বীপের বাস, যার নাম হলো কৃষ্ণানন্দ আগুন বাগান। এই ভক্তটির নাম হলো বাবা কৃষ্ণানন্দ আগুন বাগান। এই ভক্তটি আর নিমাই, এরা দুই বন্ধু ছিল বাবা, ভালো করে আস্বাদন করে। কারণ আজে বাজে কথা তো বললে হবে না, যেহেতু আজকের আমার লীলাটা একটু অন্য ধরনের, সেহেতু বাবা সেই লীলার তো কথা কিঞ্চিত বলতে হবে দরকার। আজকে এই যে বাবা জবা ফুলের মালাটা দিল কৃষ্ণানন্দ, আর কৃষ্ণানন্দ আর আমাদের নিমাই পণ্ডিত এরা দুজনে হচ্ছে বন্ধু। নবদ্বীপের টোলে পড়াশোনা করত,
তা পড়াশোনা করে যখন বড় হলো বাবা নিমাই পণ্ডিত আমাদের বৈষ্ণব শাস্ত্র নিয়ে পড়াশোনা করলো আর কৃষ্ণানন্দ আগমবাগীশ কাশী ধামে নিয়ে ওই ভক্তটি বাবা তন্ত্র সাধনা আশ্রমে তন্ত্র সাধনা করেছে মানে মায়ের উপাসনা নিমাই হলো বৈষ্ণব সাধনা করলেন আর কৃষ্ণানন্দ করেছিল বাবা মায়ের সাধনা আর মায়ের সাধনা করতে গিয়ে নবদ্বীপ ত্যাগ করে বাবা কৃষ্ণানন্দ চলে গিয়েছিল কোথায় না কাশীধাম ওই ওই কাশীধামে গিয়ে প্রতিনিয়ত কৃষ্ণানন্দ কি করত মায়ের আরাধনা করত কিন্তু বাবা একদিন কৃষ্ণানন্দ রাতের অন্ধকারে মায়ের যে রূপ দেখে আর জগতে যে রূপ দেখা যায় এই রূপের সঙ্গে বাবা মেলাতে পারছে না একদিন আমার মায়ের সামনে প্রশ্ন করলেন কৃষ্ণানন্দ মা আমি স্বপ্নে একরকম দেখি আর আমি যে গ্রন্থি একরকম পাই ও মামা বল না মা তোর প্রকৃত রূপটা কোনটা আমি কোথায় গেলে আমি তোমার প্রকৃত রূপটা খুঁজে পাবো তখনই আমার ওই জগৎ জননী মা কৃষ্ণানন্দকে বলেছিল কৃষ্ণানন্দ যাও তুমি চলে যাও নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে ভোর ভোর স্নান করে বাবা যখন সুরধনী গঙ্গা থেকে আসবে আর প্রথমে তুমি যে মূর্তি দর্শন করবে সেই মূর্তি হলো আমার প্রকৃত মূর্তি বাবা মনে রাখবেন এখন তো মায়ের পরনে বসন দেওয়া হয় কিন্তু না প্রথম মায়ের সৃষ্টি করেছিল মায়ের কিন্তু কোনো বসন না মা হলো দিগম্বরী মায়ের শরীরে কোনো বসন নাই কিন্তু বাবা এই নিয়ে বিতর্ক হয় তো তো এইবার কৃষ্ণানন্দ মনে মনে চিন্তা করছে মা তোর প্রকৃত রূপটা কই জগতে অনেক রকমের রূপ দেখা যায় কিন্তু প্রকৃত রূপ তো আমি পাই না প্রকৃত রূপটা কই মা বলল যা সুরধনী গঙ্গার তীরে স্নান করে সকালবেলা উঠবি আর সকালবেলা উঠে বাবা যাকে তুই প্রথম দেখতে পাবি সেইটা হবে আমার প্রকৃত রূপ মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন মায়ের প্রকৃত রূপ কোনটা এইবার কাশীধাম থেকে কৃষ্ণানন্দ আগমবাগীশ চলে এলো নবদ্বীপে নবদ্বীপে সুরধনী গঙ্গা স্নান করেছে আসতে আর মায়েরা এখনকার কথা কিন্তু বলছি না আমি বহুদিন আগেকার কথা তখন আমাদের গায়ে যেমন জামা আছে তখনকার মায়েদের ছিল না ছিল কি শুধু শাড়ি পরতো আর এখন আমাদের মতো মেয়েদের বাবা ঘুম ভাঙতো সকাল 8টা বেজে যাচ্ছে আর আগেকার দিনের মায়েরা ভোরবেলা ঘুম ভাঙতো মানে একেবারে 4টে 4:30টে ঘুম ভেঙে যেত আর ঘুম ভেঙে কি করতো মায়েরা সংসারের কর্ম করতো তাই না প্রথম কথা হলো আগে গোবর জল ছড়া দেওয়া হতো কি মায়েরা গোবর জল ছড়া দেওয়া হয় বলে দু শ্বেত পাথরের ঘর আছে এখন একটু ফিনাইল দিলে ভালো কিন্তু না একটুখানি হলেও যত শ্বেত পাথরের ঘর করো না কেন দুয়ারেতে মা একটু অন্তত গোবর জল ছড়া দিও কারণ গোবরে তো মা লক্ষ্মী বাস করে হ্যাঁ ওই জন্য আমাদের নিয়ম প্রত্যেক দিন প্রভাতকালে ভোরবেলা উঠে একটু গোবর জল ছড়া দেওয়া তা আগেকার দিনের মা তা এক মা কি করেছে নবদ্বীপ এমাইরা সংসারী মা তো অনেক গরু বাছুর আছে বেশ করে গোময় মানে গরুর গোবর বেশ করে মারিয়ে একেবারে ভোরবেলা মা একেবারে কোন কোণে ঠান্ডা আর ওই ঠান্ডার সময় একটু গোবরের হাতে করে নিয়ে আর ভোর ভোর মা আমার ওই দেওয়ালে গোবর দিচ্ছে আর কৃষ্ণানন্দ আগমবাহীশ মায়েরা উনি তো মায়ের সাধক তা স্নান করেছে স্নান করে মা আদেশ দিয়েছে যাকে প্রথম দেখবি সেইটা হবে আমার প্রকৃত রূপ তা কৃষ্ণানন্দ স্নান করে যাচ্ছে মনে মনে আনন্দে গান গাইতে গাইতে যাচ্ছে শ্যামা মাকে আমা কালো রে শ্যামা মাকে আমা কালো লোকে বলে কালো কালো
मन तो बोले ना कालो रे কৃষ্ণানন্দ চমকে উঠেছে মা মা আমি পেয়েছি তোর প্রকৃত রূপ আমি যে রূপ প্রতিনিয়ত স্বপ্নে দর্শন পাই সে রূপ আমি লোকালয়ে দেখতে পাই না আজকের পেয়েছি মা আমি তোর প্রকৃত রূপ আমি আজই যাব আজই গিয়ে আমি তোর ওই মূর্তি স্থাপন করব ওই যে মায়ের পরনের বসনটা খুলে গেল হাতে ছিল একটা গোবরের ডালা আর ওই একটুখানি গোবর কেটে নিয়ে দেওয়ালে দিতে যাবে ঠিক এমনি ভাবে কৃষ্ণানন্দ বাড়িতে ফিরে গিয়ে বাবা ওই গোময়েরটা উল্টে দিয়েছে উল্টে দিয়ে বাবা রক্ত বীজের মাথা করে দিয়েছে আর ওই যে হাতে এক টুকরো গোবর নিয়ে দেওয়ালে দিয়েছিল সেইটা মনে মনে একটা খাড়া খড়গ করে দিয়েছে পরনে কোনো বসন নাই মাথার কেশটা এলিয়ে দিয়েছে জিহ্বাটা বাহির করে দিয়েছে ওই মূর্তি প্রতিষ্ঠা করে দিল কোথায় নবদ্বীপের মাটিতে আজ কৃষ্ণানন্দের তৈরি কথা মূর্তি পূজা পায় যে জায়গাটার নাম হলো বাবা নবদ্বীপের পোড়ামাতলা ওই পোড়ামাতলায় যে মায়ের মূর্তি পূজা সাধনা পূজা করা হয় ওইটা হলো কৃষ্ণানন্দ মানে নিমাই পণ্ডিতের বন্ধু কৃষ্ণানন্দের তৈরি করা তো বাবা আজকের কৃষ্ণানন্দ মায়ের জন্য জবা ফুলের মালা করেছে আর মালা করে বাবা নবদ্বীপে কৃষ্ণানন্দ খবর পেয়েছে যে যেই কৃষ্ণ সেই কাল খবরটা গিয়েছে কৃষ্ণানন্দের কানে তা যেই কৃষ্ণ সেই তো কলিকালে গৌর হয়েছে বাবা এটা কৃষ্ণানন্দ জানে তাহলে কৃষ্ণ যদি গৌর হয় আর ওই নিমাই পণ্ডিত তো আমার বন্ধু
তালে যাক আজকে যেই গৌর সেই যদি কালি হয় তাহলে আজকে আমি মালাটা আমার মাকে পড়াবো আজকে আমি আমার বন্ধু আমি আমার নিমাই পণ্ডিতকে পড়াবো এইবার জবার মালাটা নিয়ে একেবারে কি করেছে বাবা ওই সুরধনির গঙ্গার তীরে মহাপ্রভু ভুজজ গো বলি গো না নাচি নাচি যা জবা ফুলের মালাটা নিয়ে আমার মহাপ্রভুর গলায় দিয়েছে আর বাবা যেই না জবার মালাটা পড়েছে আর কি নিমাই পণ্ডিত আছে নিমায়ের ভাবটা কি হয়েছে গো আজ শ্যামা কালি ভাবে বিভাবে তো আবার রসনামে মেলিয়া রসনামে মেলিয়া আছে আমাইরা রসনা মানে কি গো জি হো বাবা আজকের মহাপ্রভুর কোনদিন দেখেছ এই ভাব শুধুমাত্র এই লীলাইতে পাবে আজকে জিহবাটা বাহির করেছে রস নামে লিয়ারা দেখো দাদায়া রহিলা মহাপ্রভুর এটা কি ভাব আজকের এইভাবে কালী মূর্তি ধারণ করে সুরধনি গঙ্গার তীরে দাঁড়িয়েছে এই রূপ যদি ভক্তরা সবাই দেখে ফেলে তাহলে তো আমার নিমাইকে কেউ আর নিমাই বলবে না আমার নিমাইকে তো সবাই মা বলে ডাকবে মায়েরা মনে রাখবে যার যেমন ভাব ঠিক তারই তেমনই লাগা কেউ যদি বাবা ভক্তির নয়নে যায় প্রভুকে দর্শন করতে তার দর্শন মেলে আজও বৃন্দাবনে বাঁশি বাজে আজও বৃন্দাবনে গরু চরে আজও বৃন্দাবনে লীলা হয় যার যেমন ভাব সে ঠিক তেমন দেখতে পায় অমাইরা আমরা তো ডাকতে জানি না আমরা ভালোবাসতে জানি না আমরা কি করে পাবো দেখা আগে তো শিখতে হবে বাবা ভগবানের সঙ্গে যোগাযোগটা করব কি করে এত ভক্ত শিক্ষা দিয়ে গেছে বাবা শিক্ষা কি আমাদের হচ্ছে বলেন তো চন্ডার জাতি নিজ কুলে জন্ম বাবা কি করে মারা পড়ানোর কাজ করে কিন্তু মেয়েকে ছোটবেলা থেকে শিখিয়ে গেছে জন্মেই মা হারিয়েছে মেয়েকে ছোটবেলা থেকে শিখিয়ে গেছে মা ভক্ত কাকে বলে দেখে মা রে যা কিছু খাবি যা কিছু করবি আমার ভগবানকে দিয়ে তবে খাবি কে গো মাইরা ভগবানকে দিয়ে খাও তো আমি বলিনি আরম্ভনে সাজিয়ে দাও লাগে না দরকার বাবা সবকিছু নিয়ম মেনে চললাম আর যদি হৃদয়ে ভক্তিটা না থাকে হবে কি কিছু না হবে না
তাহলে ভগবানকে পেতে গেলে বাবা আগে ভক্তি দরকার ডেকেছিল ওই ছোট ছোট মেয়ে বাবা শিখিয়ে দিয়েছিল মেয়েকে যা কিছু খাবি ওই বাবা মরে গেল মরে যাওয়ার পরে বাবা মেয়ে ভুলতে পারেনি বাবার দেওয়া কথা ওই জন্য বলে বাবা সন্তান তৈরি করতে হয় ছোটবেলা থেকে আর ছোটবেলা থেকে যদি তাকে ঠিক ঠিক করে তৈরি করতে পারে বড় হয়ে বাবা মার দেওয়া কথা সে কোনোদিন ভুলতে পারে না এই যে মেয়েটাকে বাবা মরা লাগে বলে গেল যা কিছু খাবি তাকে দিয়ে খাবি কিন্তু বাবা মেয়েটারই তো খাবার জোটে না তাহলে দেবে কি এই যার কথা বলছি কে জানো হীরা চন্দলের মেয়ে যার নাম শবরী ওই শবরী ছোটবেলা থেকে বাবা ভগবান যা যাই করে নিয়েছে ও প্রকৃত আমার ভক্ত না আমার নকল ভক্ত যা যাই করে নিয়েছে ওই শবরী বাবা যা যা কিছু খেত আগে আমার নিজে একটু করে খেয়ে দেখে নিত যদি বাবা গাছ থেকে ফলটা পেরে যদি টক হয় যদি টক হয় তাহলে বাবা সেটা নিজে খেত আর যদি মিষ্টি ফল হয় সেটা আমার প্রভুর জন্য তুলে রাখত কে গো মাইরা কোনোদিন বাজার থেকে শশা কিনে এনে নিজেরা খেয়ে দেখেছেন তো যেটা আমার প্রভুর খাওয়ার উপযুক্ত কিনা আমরা তো তেমন ভক্ত হতে পারিনি বাবা কিন্তু ভক্ত ছিল ওই শবরী যা কিছু খেত আগে প্রভুর জন্য দেখত যদি মিষ্টি যেটা ভালো সুস্বাদু সেটা প্রভুর জন্য রাখত আর যেটা টক যেটা তিক্ত সেটা নিজে খেত দেখতে দেখতে মা ওই ছোট মেয়েটা যৌবনা হলো প্রভু আসে না কেঁদে কেঁদে মেয়ের দুটো চোখের কোণের কাছে গর্ত পড়ে গেল তবু আসে না বয়স হয়ে গিয়ে এইবার মা শবরীর কোমরটা একেবারে ভেঙে গেল চামড়া আলগা হয়ে গেল চুলগুলো পেকে গেল আর ভালো করে মা চলাফেরা করতে পারে না তবুও প্রভু আসে না আচ্ছা বলেন মা খাওয়া ফল কি থাকে বেশি দিন আস্তে মা কথা নয় গো এই তো ঘড়ির কাঁটা টিক টিক করে হয়ে গেল আর একটু বাকি আছে একটু ধৈর্য ধরে বসে তা আজকের কি করেছে শবরীর ওই যেগুলো ফল পচে যায় নষ্ট হয়ে যায় সেগুলো ফেলে দেয় আর যেগুলো বাবা শুকিয়ে যায় সেগুলো আমার প্রভুর জন্য তুলে রেখে দেয় একদিন আমার ভগবান এসে ডাক দিয়েছে শবরী কে গো অমনে করে শবরী শবরী ছুটে এসে দেখলো রঘুপতি রামচন্দ্র দাঁড়িয়েছে দয়াময় এসেছো এসেছো তুমি আমার দুয়ারে একবার কৃপা করে ধরা দাও ভগবান এসেছে মায়েরা বলেন তো প্রভু যদি তোমাদের দুয়ারে আসে তাকে সেবা দেবেন কি তাকে বসতে দেবেন কোথায় শবরীর সে বস্তু ছিল না গাছের পাতা পেরে বসতে দিয়েছে পার্থিব জগতের জন্য প্রভুর দুটো চরণ বুকে ঝুলিয়ে চোখের জলে ভগবানের চরণ যুগল দৌত হয়ে যাচ্ছে আচল দিয়ে মোছালে ব্যথা লাগবে
তার জন্য মাথার কেশটা খুলে চরণটা মুছে প্রভু বলো কি করতে পারি সবগুলো কিছু খেতে দিবি মা বড় দুঃখি দেবি যেই না বলেছে খাবার কথা সঙ্গে সঙ্গে ঘর থেকে সেই ঝুড়িটা এনেছে গো ঝুড়ি থেকে সেই শুকনো ফল তুলে নিয়ে প্রভুর বদনে আর হাত যাচ্ছি সময় যখন ছিল তখন আসেনি কোমর ভেঙে গেছে আর হাত ওঠে না একবার কৃপা করে সেবা এতদিন এই তোমার মনে আমি ভগত ভক্ত মান বড় ভালো আমারে দয়ালে ভকিতেরে ডাকে দয়ালে
ভক্তবাদে শাল্ল ভগবানে আমার ভক্তদের একবার যাচাই করে দেখিলে যে কে আমার প্রাণের প্রাণ কে আমার নয়ন জলে ডাকি যদি একবার ভক্ত কায় মন বাক্যে তারি ডাকিতি হরি বল হরি আমারে ভগবান পৃথিবীর যে কোণে থাকুক না কেন হ্যাগে ভক্তির ডাকে যদি ভগবানের কানে যা আমারে ভগবান আর থাকিতে পারে না তাই আজ সুরধ্বনি গঙ্গার তীরে মহাপ্রভু আমার শ্যামা কালীর ভাবে যে জমি নয়ন ভক্তগণ সবাই অপলক নয়নে মহাপ্রভুর ভাবটা দর্শন করছেন আর ভাব দর্শন করতে করতে বাবা বৃন্দাবনের লীলা গোড়া ভাবে মনে মনে ভাবে মনে মনে উড়াব পড়িল নর হরি ভনে নর প্রকাশ হলো হরিদাস হরি লীলা প্রকাশ হলো হরিদাস ভনে প্রকাশ হলো রে কৃপা করে একটু ধৈর্য ধরে বসেন চলে আজকের আমরা সবাই চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে আস্বাদন করবো শ্রীমতী রাধারানীর কলঙ্ক মোচন হবে বাবা আজকে নিধুবনে কৃষ্ণ কালী আস্বাদন করবো আজকের বৃন্দাবনে যাবার আগে শ্রীকৃষ্ণের জাতি আজ
মাঝে মধুময়।